মেয়েটিকে জানি না মহারাজ তাহলে ঘটনা দাঁড়াচ্ছে এই রকম যে রানার ফাঁসি হয়নি এবং প্রতিশোধের জন্য সে থাইল্যান্ড পর্যন্ত চলে এসেছে কিন্তু মেয়েটি কে জানি না মহারাজ হ্যাঁ প্রশ্নটি আমি তোমাকে করি নাই আমি নিজেকে প্রশ্নটা করেছি মেয়েটি কে তো তোমার কথা মতো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম যে মেয়েটি শক্তিশালী এবং যোদ্ধা আর রানার সঙ্গেই সে যুদ্ধটা করছে জি মহারাজ ঠিক আছে কদিন সাবধানে চলাফেরা করবে আর এরই মধ্যে আমাকে জানতে হবে মেয়েটিকে ওই মেয়েটির সঙ্গে তোমার কি সম্পর্ক কোন মেয়েটি যে মেয়েটির সঙ্গে কাল পরিচয় করে দিয়েছিলে মেয়েও চায় প্রতিশোধ নিতে রক্সিও চায় প্রতিশোধ নিতে তিনজনের স্বপ্ন একটাই তাই আমাদের সম্পর্কটাও এক বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি অহং বন্দামি সর্বদা এই চক্কু মিয়া কোনোদিন নারী নির্যাতন করেনি চক্কু মিয়া মহারাজের আসল নাম চক্কু মিয়া কোন এক চক্ষুসরা বাপ মা দুইটারেই মেরিয়ে ফেলাইছে মায়েটার কেউ নাই উঠায় আনলাম তাহলে এই চক্কু মিয়া কি সে চক্কু চূড়া যে আমার বাবা মাকে হত্যা করে আমাকে এতিম করেছিল আমার বিশ্বাস এই মহারাজা ওর মা বাবাকে হত্যা করেছে রানার কথাই ঠিক এই মহারাজা সে চক্ষু চূড়া যে আমাকে এতিম করেছে অসহায় করেছে আমি ওকে ছাড়বো না ওকে বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি ভয় নেই তোমাকে আমি শাস্তি দেব না তুমি নিষ্পাপ প্রতিশোধ নেবার জন্য তুমি আমাকে খুন করতে চেয়েছো সেদিন চক্কু মিয়া নামটা বলার সময় তুমি কেমন চমকে উঠেছিলে আমি টের পেয়েছিলাম যে তুমি এমন কিছু একটা করবে দেখো রুক্সি আমি মহারাজ আমাকে ধ্বংস করতে পারে এমন কোনো শক্তি এই পৃথিবীতে কেন স্বয়ং ঈশ্বরও পারবে না মহারাজকে ধ্বংস করতে পারে শুধু মহারাজ নিজে আর কেউ না এ সময় সঙ্গে কি দেখলে কি দেখলে রানা 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 রানাকে তুমি ভালোবাসো ভালোবাসা আমিও একদিন ভালোবেসেছিলাম আমার স্ত্রীকে এই সোহরা বসেন ওরফে চক্কু মিয়া একদিন ছিল খুব সাধারণ একজন মানুষ